لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى রমজানে সাহরি খাওয়ার সময় ট্রাই করবেন, দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে আল্লাহ, ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, জুরিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? দুই নাম্বার কাবলাল ইফতার, ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়, বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি, বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়, আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়, এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন ঝুঁকব যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি, খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে, এগুলো কি রো আফজা, পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান, খায় না, খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত আল্লাহ আপনার ভয়ে, তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময় ইফতারির আগে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, এটা অনেকে জানে না। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই, লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হয়েছে জোহরের, জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে। এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আর দোয়া উলা ইরদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন, সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের তিন জায়গা, একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে, আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। দুই নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দোয়া, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করেন, সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআউযা মিন আরবা, আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ না আছে, আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়, তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, চিল্লায় পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন।
এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনারা? হ্যাঁ, বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসি হেঁটে যায়, আমিও আছি তোমার সাথে, আছে না নাই? বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন। আম্মা জান আয়েশা বলতেন, ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন, জানি না, এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে, আমি তো জানি না, ভয় হয়। দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে, গবাদি পশুগুলোর রিজিক আছে, কল্যাণজনক বৃষ্টি দেন, ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন, দেরি করেন না কোন। সুবহানাল্লাহ। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন, মদিনাতে দরকার নাই, মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন? মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, পারেন না এটা আপনারা, মুখস্থ করেন নাই, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়, আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে, সময়টা কখন? মুহাদ্দিসিন একরাম অনেক ইখতিলাফ করেছে, সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে, জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়, কোরআন খতম করেন না আপনারা, তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয়, আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি, মাশাআল্লাহ, হাত নামান, যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা, এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা, জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম, আরবিতে কি বলে সবাই বলেন, কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না, আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি, খুব ধাক্কা থাকি ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে, তো এই মাওলানা ছিল খুব চালাক মাশাআল্লাহ, উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাই একটা দোয়া করছে, দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি, কত বড় চালাক দেখছেন, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও, কয়টা চাবে? একটা চাইছে, আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুপবুঝে কোপ মারে, সময় মতো কাজ করে, আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া, মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া, আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না, আম্মা আব্বার কাছে দোয়া চান তো, গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে, এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ। এক নম্বর শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল, হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না, ঠিক কিনা? কোটি কোটি টাকা কামাইছে, মসজিদ বানাই দিছে, হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই,
ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, হারাম থেকে আল্লাহ কবুল করে না। এক সাহাবী, এক লোক, এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে, আওয়াজ করবেন না, কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে, দোয়া করতে করতে শেষ, ইয়া রব, ইয়া রব, মাফ করো, মাফ করো। সাহাবীরা দেখে বলে, এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না, আজকে তার সব দোয়া কবুল। বিষ্ণু বললেন, তোমরা তাই মনে করো? মা তাআমুহু হারাম, ও যা খায় হারাম খায়, মালবাসুহু হারাম, যেটা গায়ে দেয় হারাম টাকার জামা, মাশরাবুহু হারাম, ও যে শরাব খায় এটা হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার, ঠিক কি না? হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে। হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া। এই যে বাজারের কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া, রিক্সাওয়ালার কাছে দোয়া চান, ও মুস্তাজাবুদ দাওয়া, ওরে ধমক দিয়েন না, ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে। কে? আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ দাওয়া, কারণ বেতন পায় 5,000, ওর হারাম ঢুকবে কেমনে? যেটা খায় ওইটাই হালাল, এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য, শর্ত নাম্বার ওয়ান। শর্ত নাম্বার টু, দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন, আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন, দোয়া একেবারে কবুল, কবুল হবে, খবরদার। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? তিন নাম্বার শর্ত, দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে, ইয়াকিন, উদুল্লাহ ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত, আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না, কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে, হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে, উদুল্লাহ ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। চার নাম্বার শর্ত, আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়া, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়তে হবে দোয়া শুরুতে, মাঝে কিংবা শেষে। যদি আল্লাহর হাবিবের উপর দুরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে? কুল্লু দুআইন মাহজুব মাওকুফ বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, জীবনে যত দোয়া করছো আমার উপর দুরুদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে। কি হয়ে থাকে? সবাই বলেন, পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি? মেসেজ করছেন বন্ধুরে, মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং। তো দোয়া করছেন, দুরুদ পড়েন নাই, পেন্ডিং, আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দুরুদ পাঠিয়ে দিবেন, যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরশে উঠায় দিবে। কে? দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুওয়াফাকাতুদ দোয়া বিদাওয়া, দোয়ার সাথে দাওয়া লাগবে, দোয়ার সাথে, দোয়ার সাথে, সবাই বলেন, দোয়ার সাথে কি লাগবে? দাওয়া। দোয়া করলেন, আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো, লেখাপড়ার সাথে কোনো খবর নাই, একেবারে ফার্স্ট হয়ে যাবেন। অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে, আমি বললাম, ঘটনা কি, কলম হাতিয়ে দিবেন নাকি? কয়, না হুজুর। তো কি বলে, এটা পড়ায় দেন। পড়ায় দেবো মানে? আমার ছেলের পরীক্ষা, আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস, আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো, ঠিক কি না? আগে পড়াশোনা করতে হবে, তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে, ঠিক কি না? এটাই ইসলাম। অসুস্থ, আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন? চিকিৎসা করা সুন্না, যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি সুন্না। আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন, হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে, তিনি রেগে গেলেন, ব্যথা পেলেন, আর বিচ্ছুরে বললেন, আরে বিচ্ছু মানুষও চিনোস না, নবীও চিনোস না, কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না, কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। বিশ্বনবী সুরা ইখলাস পড়ে ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন, আর আম্মা জান আয়েশাকে বললেন, লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো। আম্মা জান আয়েশা লবণের পানি আনলেন,
লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার, ব্যথা নাশ করে। আম্মা জান আয়েশা গরগর করে লবণের পানি ঢালতে লাগলেন, আল্লাহর হাবিব কোরআন পড়ে ফু দিতে লাগলেন। পানি ঢালা শেষ, গরগর করে লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর দোয়া পড়া শেষ, এর মধ্যে আঙ্গুলের ব্যথাও